তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা মূল বই থেকে সাতাত্তর নম্বর পৃষ্ঠা নিয়ে সাতাত্তর নম্বর পৃষ্ঠায় আমরা ঠিক এমন একটি ছক পাবো যে ছকের নাম হচ্ছে আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ এই ছকটি আমরা পূরণ করার চেষ্টা করব দেখো উপরে নির্দেশনায় বলা আছে ঘটনার অভিজ্ঞতা বিশ্লেষণ করেছি এবার আমরা নিজের মন জাহাজের দক্ষ নাবিক হওয়ার জন্য নিজেদের জীবনের ঘটনার পরিপ্রেক্ষিতে নয় সিদ্ধান্ত বিশ্লেষণ করার কাজটি করব এবং আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ ছকটি পূরণ করব। তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এই হচ্ছে মূলত আমাদের নির্দেশনা এই নির্দেশনা অনুযায়ী আমরা এই ছকটি পূরণ করব। দেখো গত ক্লাসে আমরা কিন্তু একটি ঘটনা পড়েছিলাম যে ঘটনার ভিত্তিতে আমরা আমাদের মূল বইয়ে থাকা নম্বর যে ছকটি রয়েছে সেই ছকটির সমাধান করেছিলাম তো আজকে আমরা যে ছকটি পূরণ করব। তার সাথে কিন্তু এর আগ্র পৃষ্ঠায় যে ছকটি পূরণ করেছিলাম তার একটি সম্পর্ক রয়েছে সেই ঘটনায় আমরা কি করেছিলাম কিভাবে সেই ঘটনায় রিয়াক্ট বা প্রতিক্রিয়া দেখিয়েছিলাম সেই অনুযায়ী মূলত আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে যেমন দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ কি ছিল তখন আমি কী ভাবছিলাম এই প্রশ্নের উত্তরটি আমরা এখানে লিখব দ্বিতীয় প্রশ্ন সিদ্ধান্তটি আমার জীবনে কি প্রভাব ফেলেছে এই প্রশ্নটি আমরা এখানে লিখব পরবর্তী প্রশ্ন এখন কি নিজের সেই সিদ্ধান্তকে যৌক্তিক মনে হয় যৌক্তিক মনে হওয়া বা না হওয়ার কারণ কি এই প্রশ্নের উত্তর আমরা এখানে লিখব পরবর্তী প্রশ্ন ঘটনাটি এখন ঘটলে কি সিদ্ধান্ত নেব বলে মনে হয় এবং কেন এই প্রশ্নের উত্তর আমরা এই খালি ঘরে লিখব তো মূলত পারি নিচ্ছি যে কিভাবে কাজটি করব শিক্ষার্থীরা আমাদের প্রথম প্রশ্ন ছিল ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ কি ছিল তখন আমি কি ভাবছিলাম তো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি আমি ভয় পেয়েছিলাম বা লজ্জা পেয়েছিলাম আমি জানতাম না কীভাবে প্রতিক্রিয়া জানাবো আমি পরিস্থিতিকে আরও খারাপ করতে চাইনি তো এভাবে আমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সিদ্ধান্তটি আমার জীবনে কি প্রভাব ফেলেছে তো আমি উত্তরটি ঠিক এভাবে লিখেছি এ ধরনের সিদ্ধান্ত আমাকে আত্মবিশ্বাসী হতে বাধাগ্রস্ত করেছে তো শিক্ষার্থীরা কেন বাধাগ্রস্ত করেছে এটি বোঝার জন্য কিন্তু অবশ্যই তোমাকে এর আগের ক্লাসটি করতে হবে টিকায় আমি এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম ছিয়াত্তর নম্বর পেশা নিয়ে সেখানে যে ছকটি দেওয়া ছিল সেই ছকটি আমি তোমাদেরকে পূরণ করে দেখে দিয়েছি এই ক্লাসটি করার পূর্বে তোমাদেরকে অবশ্যই এর আগের ক্লাসটি করতে হবে তা না হলে কিন্তু তোমরা উত্তরগুলো খুব ভালোভাবে মেলাতে পারবে না যাই হোক তৃতীয় প্রশ্ন এখন কি নিজের সেই সিদ্ধান্তকে যৌক্তিক মনে হয় যৌক্তিক মনে হওয়া বা না হওয়ার কারণ কী তো দেখো এই প্রশ্নের উত্তরটি ঠিক আমরা এভাবে লিখতে পারি আমি মনে করি না এটি সেরা সিদ্ধান্ত ছিল আমার হয়তো আরও সাহসী হওয়া উচিত ছিল আমার হয়তো সহপাঠীর সাথে কথা বলা উচিত ছিল তো এই হচ্ছে প্রশ্নের উত্তর সবশেষ প্রশ্নটি হচ্ছে ঘটনাটি এখন ঘটলে কি সিদ্ধান্ত নেবো বলে মনে হয় এবং কেন তো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখব যে আমি আমার বন্ধুকে সরাসরি বলবো যে সে আমাকে কষ্ট দিয়েছে আমি পরিস্থিতি মোকাবেলা করার জন্য সাহায্য চাইব আমি চুপ করে থাকবো না তো এভাবে কিন্তু আমরা সম্পূর্ণ এই ছকে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারি শিক্ষার্থীরা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা মূল বই থেকে অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব এবং সেগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝে দেব তাই শিক্ষার্থীরা কোর্সটিকা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি